হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টু ওয়ে আপলোড অ্যান্ড ওপেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন গুগল স্লাইড, অর্থাৎ কীভাবে আমরা দুইটা ওয়েতে আপলোড এবং ওপেন করতে পারি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুগল স্লাইডের উপর। তাহলে যখন কাজটা করি, তা কাজটা করার জন্য আমাদের প্রথম ওয়ে হচ্ছে আমরা সরাসরি আমাদের এই যে গুগল স্লাইডে আসার পরে আমরা এই যে ফাইল মেনুতে যাব, যারপর আমরা এই যে ওপেনে ক্লিক করার পরে আমাদের এই যে আমরা এদিকে ডান দিকে আসার পর আপলোড অপশন আমরা ক্লিক করব। পাস করার পর আমরা এই যে ব্রাউজে ক্লিক করি। পাস ব্রাউজে ক্লিক করার পর আপনি কোন লোকেশনে আপনি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা রাখছেন সেখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন। তাহলে আমার এই মাই ডকুমেন্টে এখানে আমার এই যে পাওয়ার পয়েন্টের এখানে দুই তিনটা ফাইল দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি যে কোনো একটা নেই, ধরুন আমি আমার পাওয়ার পয়েন্টের এই ফাইলটা আমি সিলেক্ট করলাম। করার পর আমি ওপেনে ক্লিক, ব্যাস PPTX এডিশন পাওয়ার পয়েন্ট এক্সটেনশন, ব্যাস লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। ব্যাস আমাদের এটা এখানে আপলোড হওয়ার পরে এখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এই ধরুন আমার এখানে কিন্তু ওপেন হয়ে গেল, এই যে ওপেন হয়ে গেল আমার এই যে পাওয়ার পয়েন্টের যে ফাইলটা ওপেন হয়ে সরাসরি আমার এখানে স্লাইড করে চলে আসছে। আমার দুইটা স্লাইডে তো আপনাদের আরও থাকে, সবগুলো চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা আমরা আপলোড করে সরাসরি আমাদের গুগল স্লাইডে আমরা ওপেন করতে পারি। তাহলে আমাদের প্রথম ওয়েটা আমরা দেখলাম। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে কোনটা। সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা সরাসরি আমাদের গুগল ড্রাইভটা আমরা ওপেন করার পরে, গুগল ড্রাইভ ওপেন করার পরে এখানে আমরা আপলোড করে এখান থেকে ওপেন করতে পারি। সেটা করার জন্য আপনারা এই যে এখানে নিউতে যাবেন, তারপরে যে ফাইল আপলোড আমরা এখানে ক্লিক করব, ব্যাস তারপর আপনার কোন লোকেশন রাখছেন সেখান থেকে দেখা দেবেন। তাহলে আমার এই লোকেশন থেকে ধরুন আমার এই প্রেজেন্টেশনটা, ধরুন আমি যে টেস্ট প্রেজেন্টেশন এটা আমি সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, ব্যাস এটা যে আপলোডিং হচ্ছে, ব্যাস এটা আমার এখানে আপলোডিং হয়ে গেল। ব্যাস আপলোডিং হওয়ার পরে এখন ধরুন আমার এটা কোথায় আসছে আমি একটু দেখে নিচ্ছি, আমি একটু রিলোড দিয়ে নিই, শ্রীরোধ দিয়ে নিলাম। এখন আমরা যে টেস্ট প্রেজেন্টেশনটা তাদের উপরে আছে এখানে, তাহলে আমি এখানে ধরুন ফাইলটা সিলেক্ট করে মাউসের যদি ডান বাটনে ক্লিক করি, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমি এই যে ওপেন হই, ওপেন হইতে যাওয়ার পরে এই যে গুগল স্লাইড, এখন যদি আমি গুগল স্লাইডে ক্লিক করি তো আমার গুগল স্লাইডের মধ্যে এটা ওপেন হয়ে যাবে। ব্যাস এই দেখুন আমার টেস্ট প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেলো গুগল স্লাইডের মধ্যে। তো এইভাবে মূলত আমরা কী করতে পারি, আমরা দুইটা ওয়েতে আপলোড এবং ওপেন করতে পারি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে গুগল স্লাইডের উপর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু টু ওয়ে আপলোড অ্যান্ড ওপেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন গুগল স্লাইড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপ টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।